এক বড় নাকি দুই বড়? আজকের প্রশ্ন এক বড় নাকি দুই বড়? আজকের এই প্রশ্নের উত্তর যদি ভাই আপনি দিতে পারুন তাহলে আপনারে এই 1000 টাকা পুরস্কার দেন। ওকে আজকের পুরস্কার ওকে হাসা 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 দেব। আজকে দিবেন তো? দিয়াম। আচ্ছা তো টেহাটা রাখুন আগে। আচ্ছা টেহাটা তুললাম, কোনো এনে তো দিতাম নাকি? তো সমস্যা নাই, এই যে টেহাটা এনে তুললাম দেন। তাহলে কি তা ভালো হইলে দেখুন এক বড় নাকি দুই বড়? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন মিয়া? প্রশ্ন উত্তর তো দিতে পারবেন, প্রশ্ন তো এটা সহজেই সহজেই, কিন্তু দিতাম না আজকে। কেলা কেলা কি দিতেন না? আমনে উত্তর দিলেও পরে উত্তর লই আমনে আনাকসানাক করেন, আনাকসানাক করি আমনের কথাই তো টিহা করে হীন তো দিলাম। আমনে যদি বিশ্বাস না হয় যে আমি টিহা দিতাম না আপনারে, টিহা আমনের আতনি হইন গিয়া কোনো সমস্যা নাই। সমস্যা না আমনে তো উত্তরটা দিতে আরুন টিহা আসবো আপনার ইদে হইব কুহন উত্তরটা কুহন উত্তরটা উত্তরটা তো সহজেই সহজেই উত্তরটা হারলে কইল হইন। উত্তর কি ইলেকশন নেন, এক বড় নাকি দুই বড়? হ্যাঁ এক বড় নাকি দুই বড়? এটা তো ভাই আমি ওয়ান টু থেকে পড়ে দিতেছি, একের থেকে দুই বড়, তাহলে তো ভাই দুই এই বড়, দুই এই বড়। হ্যাঁ আমি কি ইলেকশন নো পড়েন চেনে এক বড় নাকি দুই বড়? আপনি কি কইলেন উত্তরটা? দুই বড়। দুই বড়। কখন যদি আমি কই যে আপনার উত্তরটা সঠিক হয়েছে না তে তো আপনার মাথাটা পেন আউট হয়ে যাবে। কি ভাই সঠিক হয়েছে না? একটা ওয়ান টু ক্লাসের ছাত্র রেও জিজ্ঞেস করলে কইব যে দুই বড়, দুই বড় থেকে দুই বড়, দুই বড়। হ্যাঁ আপনারা কইছে এক বড়, এই প্রমাণটা যদি আমি করতে হারি তাহলে আমার লাভ রেখে তাহলে আজকে আপনারা আমি 500 টাকা দিয়াম, 500 টাকা দিবেন, 500 টাকা দিয়াম আর আমি আজকে ফাগলা করে দেব। আপনারা ফাগলা করে দেওয়ার টিকিট কিন্তু কাটতে দেন। হ্যাঁ আমার তো ঠিয়া হইসা নাই ভাই, আপনারা যারা আসুন আপনারা যারা দেখতে আসুন ঠিয়া দেয় হেল নামে টিকিট কাটতে ফাগলা করো তো ফাটাই দেবেন ফাগলা বুঝবেন। আচ্ছা আমি কি লিখছি শুনছেন, এক বড় নাকি দুই বড়? আচ্ছা এই যে এইডার সাইজ দিয়া, হ্যাঁ আর এইডার সাইজ দিয়া, এই দুইটার মধ্যে সাইজ দিয়া কুন্ডারটা বড় শুনছেন? এটা তো এহেডা বড়, এহেডা বড়। এহেডা যদি দুই সাইজ বড় হয় এইডার সাইজটা যদি বড় শুধু হয় এনে বড় কুন্ডা সাইজে তো ভাই একই বড়। আমি কিন্তু কুন্ডা কইতেছি এক বড় নাকি দুই বড়? অন উত্তর হইছে এক বড়, আপনি কইন দুই বড়। এটা গপ্পের সময় এটা গপ্প করুন। এটা কি ভাই হইলো ভাই? হইলো নাকি? এটা তো হইলো না ভাই, আপনি কি এনে কইছেন ভাই যে সাইজে কুন্ডা বড়? আপনি কইছেন যে আমি তো এটাও কইছি না নাকি দুই বড়? আমি তো এটাও কইছি না যে আপনার এনে কুন্ডা মানে বড়, মানে বড়। এটা কি আপনারা কইছি আমি কুন্ডা মানে বড়? মানে বড় কইলে না হলে আপনি দুই কই দেন, আমি তো মানে বড়ও কইছি না। আমি কইছি যে এক বড় নাকি দুই বড়, আপনি কইন দুই বড়। এটা একটু গপ্প করুন মিয়া, পরে টিহা যদি না দেই তে তো কইন আমি যে সিটা দিই এনে হয়েছে কি মিয়া, এনে দুই শুধু এক বড়, বুঝছেন বিষয়টা? তাহলে তো ভাই মানে মনে হয় যে আপনার মাথা তার এসি দিয়ে আছে, নাহলে আপনার মাথা গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে। কিতা আমি কোন যে এক বড় নাকি দুই বড়, এখন আবার কই দেন যে এক সাইজে বড় দুই সাইজে শুধু, সাইজে শুধু নাকি ভাই? আপনার চোখ কি বাজে না? আপনার চোখটি একটু ভালো হয়ে এনে দেখেন জানে, এনে দেখুন দুই শুধু এক বড় সাইজ। মানে যদি এনে কইতেন যে এক বড় এক বড় নাকি দুই বড় সাইজে কুন্ডা বড়, তাহলে তো ভাই এটা একটা ছোট্ট সেটা এটা আপনি বুঝে নিলেন না এটা কুন্ডা বড় না কুন্ডা শুধু। আপনার তো চোখের মাঠে যেটা বাসবো মানে খালি চোখকে চাইলে স্বাভাবিকভাবে দেখা যায় যে এইসে এক বড় সাইজে আর দুই এসে সাইজে শুধু। তা আপনি যদি উত্তরটা আগেই কই আলতেন যে এসে এক বড় সাইজে তাহলে তো শেষ হয়ে গেল, অত গপ্পের দরকার আছে মিয়া? না 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 ভাই, আপনি হতে দিন একটা এন গুলমাল হরুন, গুলমাল হরি হয় না ভাই আপনি ভাই হতে দিন এই বাগুন মিয়া টেহা দাম লাগবো দেখে আপনি মিয়া না না মানা হরুন, না না মানা হরি মিয়া এটা তো গপ্প হরি মিয়া একটা ইয়া করে দেন ইয়া হরি আপনি যা হারুন না মিয়া হেডা কো হয়। আমি তো ভাই হারি, আমার উত্তর তো ভাই সঠিক, উত্তর তো আপনি সঠিক হইনের কথা, কিন্তু সঠিক উত্তর তো হারুন নিয়ে, সঠিক উত্তর যদি দিতাই নেই তাহলে তুমি কি আপনি ফোয়েড হয়ে যাইতো গা? টেয়া তো ভাই এটা আমারই আছে নন্যে, আপনি তো এই নমিয়া গন্ডগোল করে দিছি, গন্ডগোল করে দিছি তাইলে মিয়া, গন্ডগোল করে দিছি মিয়া। কারণ বিষয়টা আপনি বুঝতে আসছেন যে একের থেকে দুই শুধু আর দুইয়ের থেকে এক বড়,
নামে এটা আমি সারা জীবন ফুই দিলাম মে এক থেকে দুই বড় আর আমনে কইতেন যে দুই থেকে এক বড় এটা কোনো কথা আমি আমনে তো মাথায় ঠিক নাই আমার মাথায় ঠিক নাই আমনে যে মে হার উইন নেমি আমনে তো গপ্প আমি তো ভাই হারি আমনে হার নেমি ওইসা ভাই আমনের গপ্প ডাল এই লাগাতে এখান তো দিহাইন আমনে মিয়া টিয়া ফাউনের যোগ্য না মি আমনে আজ গরি তো মি ফিরে নি হালাই দিন আমনে লাগে আর এটা যুক্তি তো হইতো আমনে যুক্তি তো হইতো